লন্ডনের দুটি এলাকায় এশিয়ান ফিমরুলের উপদ্রব বেড়েছে শিয়াল ইঁদুর এবং অন্যান্য কীট প্রতঙ্গ লন্ডনে খুব সাধারণ হলেও এবার একটি নতুন উপদ্রবকারী প্রাণী এসেছে যা এই বছর আরো খারাপ অবস্থা তৈরি করার আশঙ্কা প্রকাশ করা হয়েছে খবরে বলা হয়েছে এই বছর মৌমাছি নিধনকারী এশিয়ান শনাক্ত করেছে এগুলোর বেশিরভাগই পাওয়া গেছে তবে লন্ডনেরও লন্ডনেরও দুটি বলতে পাওয়া গেছে গত আগস্ট এবং সেপ্টেম্বরে লন্ডনে এগুলো শনাক্ত করা হয়েছে গত সাত বছরে এই ভিমরুলের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে ধারণা করা হচ্ছে ইউরোপের মূল ভূখণ্ড থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এগুলো ইংল্যান্ডে এসেছে এশিয়ান হর্নেট বা হলো একটি আক্রমণাত্মক প্রজাতি যা মধু সংগ্রহকারী শিকার করে এগুলো কোনো এলাকায় থাকলে সেখানকার পুরো মৌমাছি উপনিবেশ নিশ্চিত করতে পারে আশঙ্কা করা হচ্ছে এই প্রজাতির সংখ্যা বাড়তে থাকলে আগামী বছর ধরে যুক্তরাজ্যে মৌমাছির সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি ফসল উৎপাদনে বিধ্বংসী প্রভাব ফেলতে পারে লন্ডনে দুটি লোকেশনে হর্ড দেখা গেছে এই দুটি এলাকা রাজধানীর পূর্বে রয়েছে বিশেষজ্ঞরা বলছেন কেন থেকে এই এই দুটি দুটি এলাকার এলাকার শনাক্ত হয়েছে একটি হলো এবং গ্রিনউইচ এবং ব্রেকসলির মধ্যে সাউথ ইস্ট লন্ডনের মেডে গত বাইশ আগস্ট হর্নেট দেখা গিয়েছিল মানুষ ভিমরুল দেখার পর বিশেষজ্ঞদের সতর্ক করলে পরে বাসাটি খুঁজে সেটি দ্রুত ধ্বংস করা হয় আরেকটি এলাকা হল হেকনি গত সেপ্টেম্বর নদীর ওপারে দেখা গিয়েছিল। এই বাসাটিরও বিশেষজ্ঞরা ধ্বংস করেছিল ডিসেম্বরে এখন পর্যন্ত কোনো এশিয়ান হর্নের সেখানে দেখা যায়নি এদিকে এশিয়ান হর্নের যুক্তরাজ্যে স্থায়ী ঘাঁটি করেছে কিনা বা শিপিং কন্টেনারে এসেছে কিনা তা খুঁজে বের করার জন্য গবেষণা চলছে এই ছিল আমার কাছে সম্প্রতি লন্ডনে এশিয়ান হর্নেট নিয়ে যে একটি যে একটি উদ্বিগ্নতা তৈরি হয়েছে সে বিষয়ে বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি